আমি অনেক কষ্ট করে এসেছি, জুমা পড়াই আমি গাজীপুর, জুমা পড়াইয়া না খেয়ে খুব তাড়াহুড়া করে এয়ারপোর্ট গিয়েছি, কারণ 4টার ফ্লাইট, আধা ঘন্টা আগে কমপক্ষে উপস্থিত হওয়া লাগে। রাস্তাঘাটে অনেক প্রচুর যানজট, কষ্ট হয়েছে অনেক। যাই হোক, আপনাদের সামনে এসেছি আলহামদুলিল্লাহ। আমি জানি এই বৈরাগি বাজারের তাফসির গোটা সিলেট বিভাগের অন্যতম একটা তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এবং এখানে যে কোনো আলোচনা করা যায় না, অনেক বড় বড় মুফাসসির এখানে আসেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা গুরুত্ব দিয়া কে আসলো কে আসলো না এগুলো আমরা খেয়াল করব না। সবাই কোরআনের কথা বলতে আসে, হাদিসের কথা বলতে আসে, প্রত্যেকের কথাই গুরুত্বপূর্ণ। যে ফেমাস ব্যক্তি, যার পরিচিতি বেশি, সে কোরআনের অন্য কোনো পারা থেকে বলবে না, 31-32 নম্বর পারা থেকে সে আলোচনা করবে না, গোটা 30 পারা থেকেই আলোচনা করবে। আজকে আমাদের মধ্যে অনেক সমস্যা, এর মধ্যে এই যে মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ, এটাও অন্যতম একটা নিয়ামত, কিন্তু বর্তমানে এর মধ্যে ফরমালিন অনেক ঢুকে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা। এক নাম্বার, বক্তাদের মধ্যে কোনো ইখলাস নাই। যারা আলোচনা করে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যক্তি আছেন যার কারণে দুনিয়া এখনো ভালোভাবে চলতেছে, তাছাড়া অনেক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, দিনের লোক ঢুকে যাচ্ছে, সেদিকে পরে আলোচনা করব। বর্তমানে তিনটা সমস্যা দেখা যায়। এক নাম্বার, বক্তার মধ্যে সমস্যা, বক্তা আসে কোন মাহফিলে হাদিয়া বেশি হবে, কোন মাহফিলে আকর্ষণ বেশি হবে। দুই নাম্বার, শ্রোতাদের সমস্যা, শ্রোতা আসে কোন বক্তা ভাইরাল, কোন বক্তা ফেমাস, এই উদ্দেশ্যে আসে। আবার অনেক কমিটি, আলহামদুলিল্লাহ আপনাদের কমিটি অনেক যোগ্য কমিটি, আমি দেখেছি অনেক বড় বড় মুফাসসিরদেরকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় মুহাদ্দিসিন মুফাসসিরিন মুফতিয়ানে আজামদেরকে তারা দাওয়াত করেছেন। অন্যান্য জায়গায় দেখেছি মাহফিল কমিটির উদ্দেশ্য কি বলবো, উদ্দেশ্য হলো এমন বক্তাকে আনতে হবে যার মাধ্যমে একেবারে লোকে লোকারণ্য হয়ে যাবে, জায়গা দেয়া যায় না। কালেকশন হবে, বক্তাকে দিবে 1 লক্ষ টাকা, কালেকশন হবে 5 লক্ষ টাকা, গোটা খরচ হয়েছে টোটাল 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা তার পকেটে, কথা বলুন ঠিক কিনা। গোটা বাংলাদেশ এইরকম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। আমি বক্তা, এইরকমভাবে মিডিয়ার মাধ্যমে আওয়াজ যতদূর যাচ্ছে, আমার সমস্ত এইরকম সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন তারাও এই বিষয়টা খেয়াল করবেন, শ্রোতা যারা আছেন তারাও এই বিষয়টা খেয়াল করবেন। শুধু ভাইরাল এবং ভাইরাস বক্তার পিছনে আমরা পড়ব না, আলেম যিনি কথা বলতে আসবেন তার কথা সমানভাবে গুরুত্ব দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন, ঈমানের হাকিকত তিনটি, 1 নম্বর মনোযোগ দিয়ে শুনবেন, 1 নম্বর অন্তরে বিশ্বাস, 2 নম্বর জবানের স্বীকৃতি, 3 নম্বর আমলে বাস্তবায়ন করতে হবে। আজকে দেখা যায় অনেকে এমন আছে, সব কিছু বিশ্বাস করে, সব মানে, কিন্তু মুখে